প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা আমাদের স্ক্রিনে মিউকরের যৌনজনন দেখছি, ঠিক আছে? তো একমাত্র প্রতিকূল পরিস্থিতি এলে, অর্থাৎ পরিবেশে যখন খাদ্যের অভাব দেখা দেয়, তখনই মিউকর গ্যামেটাঞ্জিয়াল কাপুলেশন পদ্ধতির মাধ্যমে যৌনজনন সম্পাদন করে, নতুবা কিন্তু মিউকর অযৌনজননই সম্পাদন করে থাকে। তো এই যৌনজনন সম্পাদন করতে গেলে প্লাস স্ট্রেনের মাইসেলিয়া এবং মাইনাস স্ট্রেনের মাইসেলিয়ার প্রয়োজন হয়, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত ধর্মী মাইসেলিয়ামের প্রয়োজন হয়। এবং এই বিপরীত ধর্মী মাইসেলিয়ার বিপরীত ধর্মী হাইফাগুলো একে অপরের সংস্পর্শে আসে, ঠিক আছে? তো কি বলেছে, শুরুতেই টেলোমরফিক প্রক্রিয়া দ্বারা এই যে বিপরীত ধর্মী হাইফাগুলো থেকে পর্দা আকারের জাইগোফোর তৈরি হয়, এবং এই জাইগোফোরগুলো বিপরীতমুখী থাকে। কীরকম, এটা যদি একটা আর এদিকে আর একটা দুটো যদি হয়, তাহলে দেখবে যে এখানটা পর্দা আকারের বিপরীতমুখী, এই যে এই এই হচ্ছে গিয়ে জাইগোফোর, ঠিক আছে? এবং এই জাইগোফোর দুটো একে অপরের বিপরীত থাকে এবং একে অপরের দিকে এগুতে থাকে এবং স্পর্শ করবে, ঠিক আছে? আচ্ছা, তো এইবার এরা কী করলো, এরা একে অপরের দিকে বাড়তে থাকলো, এবং বাড়তে 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 এই যে দেখো এই ছবিটাতে এরা একে অপরের পাশে এসে উপস্থিত হয়েছে। এই যে গদা আকৃতির গঠন, এই গদা আকৃতির গঠনকে বলা হয় আদিজনন কোষ বা প্রো গ্যামেটাঞ্জিয়া। তাহলে দুই দিক থেকে দুটি প্রো গ্যামেটাঞ্জিয়া একে অপরের সঙ্গে এসে মিলবে। দেখো কি বলা হয়েছে, প্রো গ্যামেটাঞ্জিয়া এই, আরেকটা এই, এটা যদি মাইনাস ধরি এটা তাহলে প্লাস, এরা এখনো প্রো গ্যামেটাঞ্জিয়া, ঠিক আছে? ভেতরটায় প্রচুর পরিমাণে সিনোসাইটিক নিউক্লিয়াস আছে। আচ্ছা, এরপর এই প্রথমবারের মতো তাদের মধ্যে প্রস্থ প্রাচীর তৈরি হবে। আমরা জানি যে ফাইকোমাইসিটিস ছত্রাকে কোনো প্রস্থ প্রাচীর থাকে না, কিন্তু কেবলমাত্র যৌনজনন করার সময়ই ফাইকোমাইসিটিস ছত্রাকে প্রস্থ প্রাচীর তৈরি হয়। যেই প্রস্থ প্রাচীর তৈরি হয়ে গেল, এই যে এই অগ্রভাগের যে এই গঠন, এই অগ্রভাগের গঠনকে বলা হবে গ্যামেটাঞ্জিয়া, এবং এই পেছনের যে এই অংশটা, এই অংশটাকে বলা হবে সাসপেনসর, ঠিক আছে? তাহলে আমরা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ট্রান্সভার্স ওয়াল দেখা যাচ্ছে, সাসপেনসর লেভেল করা আছে, প্রো গ্যামেটাঞ্জিয়া লেভেল করা আছে। তাহলে এই যে সমান ধরনের, একই ধরনের দেখতে কিন্তু ধর্মে বিপরীত, একটাতে মাইনাস নিউক্লিয়াস আরেকটাতে প্লাস নিউক্লিয়াস আছে, এরকম কি হলো, গঠন একে অপরকে স্পর্শ করবে। তারপর গ্যামেটাঞ্জিয়া তৈরি হয়ে গেল। এইবার গ্যামেটাঞ্জিয়া যে একে অপরকে স্পর্শ করেছে, সেই স্পর্শ করা যে প্রাচীরটা আছে, প্রাচীরটা গলে যাবে। গলে যাওয়ার ফলে দুটো গ্যামেটাঞ্জিয়ার ভেতরে যে প্রোটোপ্লাজম আছে, এই প্রোটোপ্লাজম কি হবে, একে অপরের সঙ্গে মিশে যাবে। এটাকে বলা হয় প্লাজমোগেমি প্রসেস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে প্লাজমোগেমির মাধ্যমে ভেতরের মধ্যে যা আছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম মিলে যাচ্ছে, সাইটোপ্লাজম মিলে গেল, এখন বাকি রইল কি, নিউক্লিয়াস। তো একদিকের প্লাস নিউক্লিয়াস আর একদিকের মাইনাস হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মিলে যাবে, মিলে টুয়াইসেন ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করবে। তো এখানটায় সবগুলো কিন্তু নিউক্লিয়াস একে অপরের সঙ্গে মিলিত হতে পারে না, যারা মিলিত হলো তারা তো ডিপ্লয়েড গঠন তৈরি করে দিল, ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে দিল,
এক সেট অ্যান আরেক সেট অ্যান মিলে দুই সেট টু অ্যান ডিপ্লয়েড গঠন হলো। আর যারা মিলতে পারলো না তারা কি করবে, তারা অচিরেই নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে দেখো এই যে গঠনটা, এই গঠনটার ভেতরে এখন আর কোনো হ্যাপ্লয়েড কোনো নিউক্লিয়াস রইল না, ঠিক আছে? তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানটা এখন যা থাকবে সবগুলো ডিপ্লয়েড হয়ে যাবে, আর এখানটা যেগুলো আছে বা এই সাসপেন্সরেই হোক সবগুলো কিন্তু হ্যাপ্লয়েডই রয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এইবার ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠনের পরে কি হয়, এই যে গঠনটা, এই যে মিলিত হয়ে যে গঠনটা করেছে না, ওটা ফুলতে থাকবে, ফুলে একটা গোলাকার একটা গঠন তৈরি করবে, ঠিক আছে? কি গঠন করবে, একটা গোলাকার একটা কণ্টকময় একটা একটা আকার ধারণ করবে, এই যে। এবং তার ভেতরটাতে কী আছে, তার ভেতরটাতে টুয়াইসেন নিউক্লিয়াস আছে। আচ্ছা, তাহলে স্পষ্ট করে লিখে আছে 9 নম্বর পয়েন্টটা দেখো, এটাতে লিখে আছে এইবার প্রোটোপ্লাজম একটি কালো পুরো প্রাচীরযুক্ত কণ্টকময় কোষ জাইগোস্পোর গঠন করে। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় অনেক সময় স্লাইড দিয়ে দিই ছেলে মেয়েদেরকে, মিউকোরের জাইগোস্পোর দিয়ে দিই, ওটাকে শনাক্ত করতে হয় এবং সেটা সম্পর্কে শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো লিখে নিতে হয়। আচ্ছা, এরপর কি হয়, বিশ্রামে যাবার আগেই, তার মানে জাইগোস্পোর বিশ্রাম করে, বিশ্রামে যাবার আগেই জাইগোস্পোরে মিওসিস ঘটে। তো মিওসিস ঘটলে কি হবে, এই টুয়াইসেন একটা থেকে কি হয়, কি হয়, টোটাল 4টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয়। এবং এই ক্ষেত্রে কি হয়, জাইগোস্পোরের ভেতরে 50% প্লাস নিউক্লিয়াস এবং 50% মাইনাস নিউক্লিয়াস তৈরি হয়। এবং এই নিউক্লিয়াসগুলো সাইটোপ্লাজমকে নিয়ে প্রাচীর তৈরি করে, স্পোর তৈরি করে। আবার দেখো মিউকর মিউসেডও সে কিন্তু অন্যরকমের করে, সে কী করে, এই যে জাইগোস্পোর গঠনটা আছে না, জাইগোস্পোর গঠনটার মধ্যে কী করে, জাইগোস্পোরের মধ্যে মিওসিস সম্পাদন করবে, মিওসিস সম্পাদন করে কী করে, মিওসিস সম্পাদন করে যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসগুলো গঠন করবে, এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসগুলো থেকে একটা মাত্র নিউক্লিয়াসকে রাখবে, ওটা প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, বাকি সবগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এবং যে বেঁচে রইল সে কী করে, সে বারবার মাইটোসিস করে সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে দেখা যায় যে একমাত্র মিউকর মিউসেডোতে জাইগোস্পোরের ভেতরে একই প্রকারের হয় প্লাস নতুবা মাইনাস প্রকারের হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। আবার বাকিগুলোতে কি হয়, বাকিগুলোতে জাইগোস্পোরের মিওসিস ঘটার পরে যে নিউক্লিয়াসগুলো তৈরি হয়, নিউক্লিয়াসগুলোর অর্ধেক প্লাস প্রকৃতির এবং অর্ধেক মাইনাস প্রকৃতির হয় এবং এরা পরে স্পোরে পরিণত হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ছবিটা আরেকবার দেখে নিই। এই যে দেখো এই ছবিটাতে জাইগোস্পোর দেখা যাচ্ছে, আর এখানটায় দেখা যাচ্ছে যে জাইগোস্পোরের মধ্যে থেকে কি একটা নলাকার স্ট্রাকচার বেরিয়ে ওপরটায় আবার গোলাকার একটা গঠন করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, কি সেটা দেখি, কি বলেছে দেখো, বিশ্রামের পর জাইগোস্পোরকে ফাটিয়ে নলাকার প্রোমাইসেলিয়াম বেরিয়ে আসে। তাহলে এটা যদি জাইগোস্পোর হয় এটা ফাটবে এবং এইরকম নলাকার একটা প্রোমাইসেলিয়াম বেরিয়ে আসবে, ঠিক আছে? তো অনেকগুলো প্রোমাইসেলিয়াম আসবে। এইবার এই প্রোমাইসেলিয়ামের ভেতরে জাইগোস্পোরের মধ্যে যে কন্টেন্টগুলো ছিল, হ্যাপ্লয়েড যে নিউক্লিয়াস সহ যে প্রোটোপ্লাজম ছিল, সেটা ওটার ভেতরে ঢুকতে থাকবে।
ঠিক আছে। আচ্ছা এইবার এই প্রোমাইসেলিয়ামের অগ্রভাগ ফুলে ফেপে গোলাকার একটা জার্ম স্পোরাঞ্জিয়াম গঠন করবে, এবং বাকি যে অংশটা সেটা হবে জার্ম স্পোরাঞ্জিও ফোর। আমরা আবার ছবিতে দেখে নিই, এই যে গঠনটা দেখো, এই যে গোলাকার গঠনটা, এটা হচ্ছে গিয়ে জার্ম স্পোরাঞ্জিয়াম, এইটা জার্ম স্পোরাঞ্জিও ফোর। অপরিণত অবস্থায় এই ছিল প্রোমাইসেলিয়াম, কিন্তু যেই সেটা পরিণত হয়ে গেল, প্রোমাইসেলিয়ামের অগ্রভাগটা গোলাকার হয়ে গেছে, ওটা হয়ে গেছে এই যে বললাম যে জার্ম স্পোরাঞ্জিয়াম, আর এটা হলো জার্ম স্পোরাঞ্জিও ফোর। আর এটার ভিতরে এইবার প্রচুর পরিমাণে কি হয়, নিউক্লিয়াস এসে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি লিখেছে, এবার লিখেছে যে এই জার্ম স্পোরাঞ্জিয়ামে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসগুলি পরে হ্যাপ্লয়েড মিওস্পোর গঠন করে, ঠিক আছে। তো এই যে হ্যাপ্লয়েড যে নিউক্লিয়াসগুলো এসে ঢুকলো প্রোমাইসিলিয়াম হয়ে, তারপর পরিণত অবস্থাতে জার্ম স্পোরাঞ্জিয়ামের ভেতরে গিয়ে যে ঢুকলো, ওখানটায় কী করে, ওখানটায় সাইটোপ্লাজমকে নেবে এবং চারিদিকে প্রাচীর তৈরি করে ছোট 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 স্পোর তৈরি করে করতে থাকে, অসংখ্য স্পোর তৈরি হবে, রেণু তৈরি হবে, এবং এই রেণুগুলিকে মিওস্পোর বলা হয়, ঠিক আছে, বা স্পোরাঞ্জিও স্পোর বলা হয়। এবং এই স্পোরাঞ্জিও স্পোর বা মিওস্পোরগুলি যখন পরিণত হয়, তখন সেটা কি করে, ওই যে জার্ম স্পোরাঞ্জিয়ামের প্রাচীরটাকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসে, এবং বাইরে বেরিয়ে এসে অঙ্কুরিত হয়ে নতুন করে মিউকোরের মাইসেলিয়া গঠন করে দেয়, ঠিক আছে। এই হলো মিউকোরের যৌনজনন পদ্ধতি, ঠিক আছে। তাহলে আমরা ছবিতে আরেকবার দেখে নিই, ছবি শুধু একবার মন দিয়ে আবার দেখি। এই দেখো এখানটায় দেখা যাচ্ছে যে বিপরীতমুখী প্রোগেমেটানজিয়া, তারপরে প্রোগেমেটানজিয়া একে অপরকে টাচ করেছে, স্পর্শ করেছে, এরপর দেখো প্রোগেমেটানজিয়া এইবার প্রস্থপ্রাচীর তৈরি করে গ্যামেটানজিয়া তৈরি করেছে এবং পেছন দিকে সাসপেন্সর। এরপরের ধাপে দেখো কি হয়েছে, প্রোগেমেটানজিয়া দুটো যে সাসপেন্সর এবং গ্যামেটানজিয়া তৈরি করেছিল, এইবার গ্যামেটানজিয়ার পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা আছে ওটা বিগলিত হয়ে গেছে, এবং ভেতরের নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাজম নিয়ে যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নিয়ে যে প্রোটোপ্লাজমটা ছিল, প্রোটোপ্লাজম দুটার প্রোটোপ্লাজম মিশে গেছে, প্লাজমোগেমি সম্পাদন করেছে, এবং নিউক্লিয়াসগুলো মিলে মিলে ক্যারিওগেমি করে টুয়াইসেন নিউক্লিয়াস তৈরি করেছে, ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করেছে। পরের ধাপে দেখো কি হয়েছে, পরের ধাপে এইবার ডিপ্লয়েড নিউক্লিয়াসগুলোকে মাঝখানে রেখে এই যে গঠনটা, এই গঠনটা ফুলে ফেপে গোলাকার একটা কন্টকময় একটা কালো গঠন তৈরি করেছে, যেটাকে আমরা বলি জাইগোস্পোর। এই জাইগোস্পোর গঠন করে বলেই মিউকোরকে সাবক্লাস জাইগোমাইসেটিসে রাখা হয়। এইবার কি হবে, তার ভেতরে টুয়াইসেনগুলো মিওসিস প্রক্রিয়া সম্পাদন করে, কি করে মিওসিস করে প্রচুর পরিমাণে, একটা থেকে চারটা, তাহলে অনেকগুলো হয়ে গেল, কি হয় হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করবে, এবং বিশ্রামের পর এই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস নিয়ে রইল জাইগোস্পোরটা, এই জাইগোস্পোরের কে ফাটিয়ে প্রোমাইসেলিয়াম বেরিয়ে আসবে, এবং প্রোমাইসেলিয়ামের অগ্রভাগটা ফুলে গিয়ে কি করবে, জার্ম স্পোরাঞ্জিয়াম তৈরি করবে, এবং জার্ম স্পোরাঞ্জিয়ামের ভেতরে এই হ্যাপ্লয়েড যে নিউক্লিয়াসগুলো আছে ওগুলো চলে যাবে, এবং ভেতরে গিয়ে ওগুলো সাইটোপ্লাজমকে নিয়ে প্রাচীর তৈরি করে কি করবে, রেণু তৈরি করবে, রেণু। হ্যাঁ আচ্ছা, নামগুলো নাম কি হবে, যেহেতু মিওসিসের দ্বারা তৈরি হয়েছে সেই জন্য রেণুগুলোর নাম হবে মিওস্পোরস।
অধিকাংশ প্রজাতিতে কি হয়, 50% মিওস্পোর পজিটিভ হয় এবং 50% মিওস্পোর নেগেটিভ হয়, কিন্তু মিউকর মিউসেলোতে একই প্রকারের হয়। আচ্ছা, এইবার যখন এগুলো ম্যাচিওর্ড হয়ে গেল, পরিণত হয়ে গেল, তখন কি হয়, ওই যে কন্টেইনারটা আছে, জার্ম স্পোরাঞ্জি আছে, ওটাকে ফাটিয়ে এই মিওস্পোরগুলো পরিবেশে মুক্ত হবে এবং যখনই গিয়ে অনুকূল পরিবেশ পাবে ওগুলো অঙ্কুরিত হয়ে আবার নতুন করে মিউকরের হয়তো প্লাস মাইসেলিয়া নতুবা মাইনাস মাইসেলিয়া দেবে, ঠিক আছে, যেগুলো সার্ভাইভ করবে সেগুলো থেকেই আবার মাইসেলিয়া তৈরি হতে থাকবে। এই হলো মিউকরের যৌনজনন প্রক্রিয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, আচ্ছা, আজকে এতটুকুই, ধন্যবাদ।